আপনার নাম কি? আরাধন মণ্ডল। আপনি এখানে কি করছেন? মাছ মারতেছি। কি মাছ দেখেন তো একটু বসে? ওই যে বাঙের বাচ্চা গুচি। বাঙের বাচ্চা বলবা জোর করে। কতটা মাছ ধরেছেন দেখি, ভিতরে দেখা যাবে? দেখা যাবে। ওই কেজি দেড়েক। আচ্ছা, তো এই মাছটা ধরতে কতক্ষণ টাইম লাগলো? 4 ঘন্টা ধরেন। 4 ঘন্টা। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হলো মিল্কি। কোন জেলা? জেলা এসোতর মালা। আচ্ছা, আর যে যে যন্ত্রটা দিয়ে মাছ ধরছেন ওটার নাম কি? জাকই। আর যেটা গলায় ঝোলানো আছে মাছগুলো যার মধ্যে রেখেছেন ওটার নাম কি? খুঙি বলি আমরা। কি বলেন? খুঙি। খুঙি? হ্যাঁ। খালুই বলে না? কলাই 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 বলো। খুঙি বলেন আপনারা? আমরা খুঙি বলি। আচ্ছা, তো এই মাছটা যেটা ধরলেন এটা কত টাকায় বিক্রি হবে? কত হবে? মোটামুটি 350-360 টাকা। আজকে কি আর মাছ ধরবেন না? এইটুকুই 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 থাকা যাবে না। আর থাকা যাবে না, অনেকক্ষণ জলের মধ্যে আছেন। আচ্ছা, উঠে দাঁড়ান। আর কি করে মাছটা ধরে একটু দেখান তো এটা দিয়ে। এই যে জমল আছে না, হুম, এরকম লাগালাম। হ্যাঁ, লাগিয়ে এই দূর থেকে, হ্যাঁ, এরকম খুঁজছি আমরা, এরকম করে। হ্যাঁ, তাতে কি হবে? তাতে ঢুকে যায়। ঢুকে যায়। তারপর এইভাবে জল থেকে তুলে নিচ্ছেন? তুলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ।